সূর্যের মতো দীপ্ত হতে, সূর্যের মতো পড়ো, জীবনের সকল সময়গুলোকে পড়াশুনোতে জোড়ো। আমরা আবার চলে এসেছি আজকে ক্লাস ইলেভেনের লিনিয়ার ইনইকুয়েশন অর্থাৎ রৈখিক অসমীকরণ যে চ্যাপ্টারটি চলছিল সেই রৈখিক অসমীকরণ চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব নিয়ে অর্থাৎ পার্ট টু নিয়ে। আমরা প্রথম পর্বে রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটির ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্তের 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে। সো লেটস স্টার্ট, চলে এসো প্রথমে আমরা অতি সংক্ষিপ্তের 1-এর অঙ্কটাকে দেখে নিই। অতি সংক্ষিপ্তের 1 কি দেওয়া আছে, 4x less equal to 21। দেখো আমরা আগের দিনে এই অঙ্কটা যদিও দেখিয়েছিলাম, 4x less equal to 21 যখন x বিলংস টু n, 1 নম্বর দিয়ে যখন x বিলংস টু n, আর 2 নম্বর দিয়ে কি লেখা আছে, 2 নম্বর দিয়ে লেখা আছে যখন x বিলংস টু z। তো x বিলংস টু n এবং x বিলংস টু z, প্রথমে x বিলংস টু n যদি হয় তাহলে কি হবে, 4x less equal to 21। এখান থেকে আমরা একেবারেই সমীকরণের মতোই ক্যালকুলেশন যদি করি, x = 21/4, আমরা যদি দুপারে 4 দিয়ে ভাগ করি বা এই 4টাকেই এপারে নিয়ে যাও, তাহলে x = 21/4, তাহলে x = 21/4, হোয়াট ইজ দ্য মিন অফ দিস 21/4, মানে কি 21/4কে আমরা যদি লসাগু করি তাহলে 21 4 5 20 1 0 4 2 8 4 2 8 2 0 4 5 20, তাহলে কত পাচ্ছি, 5.25। তো আমাদের এই যে x = 5.25 অর্থাৎ এক্সটা 5.25 থেকে ছোট অথবা তার সমান, তো x যদি ন্যাচারাল নাম্বারে থাকে, আচ্ছা ন্যাচারাল নাম্বার কি 5.25? না, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট ডট, তাহলে 5.25 ঠিক আগের ন্যাচারাল নাম্বারটা কি 5। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বরের ক্ষেত্রে x যখন ন্যাচারাল নাম্বারে থাকবে তখন x বিলংস টু 1 2 3 4 5, মানে এক্সট্রা তো 5.25 বা তার থেকে ছোট, তাহলে 5.25 তো হবে না ন্যাচারাল নাম্বার, তাহলে 5.25 থেকে ছোট কি কি ন্যাচারাল নাম্বার আছে, 1 2 3 4 5, তাহলে অ্যান্সার হবে 1 2 3 4 5। জেড মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 ± 1 ± 2 ± 3 ± 4, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বিলংস টু 0 ± 1 ± 2 ± 3 ± 4 ± 5, তারপর আর +6 হবে না, তার কারণ 6-এর থেকে তো ছোট, তাহলে -6 -7 -8 ডট 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 ডট, মানে মাইনাসগুলো তো নিতে পারবো কিন্তু প্লাসগুলো নিতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট তাহলে আমরা চলে আসি, 1-এর দাগের 2টো প্রবলেম আমরা করে ফেললাম, এরপর চলে আসি আমরা 2-এর দাগের প্রবলেমটাতে। দুয়ের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, দুয়ের দাগের প্রবলেমটা দেওয়া আছে 5/6x + 9, 5/6x + 9 less equal to 2 × x + 1, less equal to 2 × x + 1, আমাদের কি বলেছে, বলেছে দেখাও যখন x বিলংস টু n এবং x বিলংস টু r, তাহলে 1 নম্বরটা দিয়েছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার n, আর 2 নম্বরটা দিয়েছে x বিলংস টু রিয়েল নাম্বার r, তাহলে 5/6x + 9 less equal to 2 × x + 1, এটাকে লেখা যায় 5/6x + 9 less equal to 2x + 2, তাহলে এখান থেকে আমরা 5/6x, 2x-টাকে এপারে আনলে -2x less equal to, 9-টাকে ওপারে নিয়ে গেলে 2 - 9, একেবারে ইকুয়াল টুর মতোই অপারেশনগুলো আমরা করব, তাহলে কি পেয়ে যাচ্ছি, 6 লসাগু হচ্ছে 5x - 12x less equal to 2 - 9, মানে -7, তাহলে 5x - 12x মানে -7x / 6 less equal to -7, 7 কেটে যাচ্ছে দুপার থেকে, কিন্তু মাইনাস মাইনাস রৈখিক অসমীকরণের ক্ষেত্রে কখনোই মাইনাস মাইনাস কাটতে যাবে না, যখনই তোমরা দুপারে মাইনাস তুলবে বা এই দুপারে মাইনাস তুলতে গেলে কি করতে হবে, এপারেও মাইনাস গুণ করতে হবে, এপারেও মাইনাস গুণ করতে হবে, তবেই তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, বা দুপার থেকে যে কোনো কারণবশত মাইনাস যখন তুলবে তখন লেস ইকুয়াল টুটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে অর্থাৎ ঘুরে যাবে, তাহলে আমরা দুপার থেকে মাইনাস যখন তুলবো তখন x/6 গ্রেটার ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে তো কিছু নেই, 7 কেটে গেছে, মাইনাস তুলে নিয়েছি তাহলে 1, তাহলে x > 6, তাহলে x 6 অথবা 6 থেকে বড়, তাহলে x যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে x = 6 অথবা 6 থেকে বড়, তাহলে 6 7 8 9 10 ডট 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 চলছে ন্যাচারাল নাম্বারগুলো, আর x যদি রিয়েল নাম্বার হয় তাহলে কি হবে, x such that x-টা less equal to 6 and x belongs to r, অর্থাৎ
छय अथवा छय बड़ो जा जा नैचरल नम्बर ग्रेटर इक्वल टू सरि छय अथवा छय बड़ो जा जा रियल नम्बर आछे तार सबगुलोई होबे अर्थात छय अथवा छय बड़ो समस्त रियल नम्बर होबे ओके एबार एटाके नम्बर लाइने जदि देखाते हय तोमादेर नम्बर लाइनटा आमि देखाते बोलेछि एक्चुअलि परीक्षाते नम्बर लाइन दिये आसे ना जदि नम्बर लाइने तो जदि एक्सिडेंटली आसे धरो एटा 0 1 2 3 4 5 6 তাহলে আমাদের 6 7 8 9 10 মানে এখান থেকে শুরু হচ্ছে 6 থেকে শুরু হয়ে ডট 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 ইনফিনিটির দিকে যাচ্ছে অর্থাৎ 6 7 8 9 10 11 ডট 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 ইনফিনিটির দিকে রান করছে 6 থেকে কোন দিকে রান করছে 6 থেকে ইনফিনিটির দিকে রান করছে ক্লিয়ার আর আমাদের রিয়েল নম্বরের ক্ষেত্রে 6 ন্যাচারাল নম্বরের ক্ষেত্রে যেমন 6 এর পরে 7 হবে রিয়েল নম্বরের ক্ষেত্রে 6 আর 7 এর মধ্যে অসংখ্য বিন্দু পাবো সেগুলো প্রত্যেকটাই হবে ঠিক আছে নেক্সট তিন একটা চলে এসো তাহলে থ্রি কি দেওয়া আছে 2x প্লাস 3 বাই 4 প্লাস 2 2x plus 3 by 4 plus 2 greater equal to না less equal to less equal to 1 by 4 plus 4x by 3 এটা কাজ করো প্রথমে x গুলোকে একদিকে নাও আর আচ্ছা x belongs to কিন্তু r রিয়েল নম্বরের r তাহলে প্রথমে x গুলোকে একদিকে নাও এবং সংখ্যাগুলোকে অন্যদিকে দাও তাহলে 2x plus 3 by 4 minus 4x by 3 less equal to 1 by 4 minus 2 তাহলে কত পেয়ে যাচ্ছি 3 4 12 3 4 12 3 তাহলে 3 into 2x plus 3 minus 3 4 12 4 16x less equal to 4 লসাগু হলে 1 minus 4 দুগুণে 8 তাহলে কত পেয়ে যাচ্ছি 6x plus 3 থেকে 9 minus 16x by 12 less equal to 1 minus 8 মানে minus 7 by 4 তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 6x minus 16x তাহলে minus 10x by 12 plus 9 by 12 less equal to minus 7 by 4 তাহলে আমরা minus 10x by 12 9 by 12 টাকে উপরে নিয়ে গেলে less equal to minus 7 by 4 minus 9 by 12 লিখতে পারি তাহলে minus 10x by 12 তাহলে 5 x by 6 less equal to এখানে 4 আর 12 লসাগু 12 তাহলে কত হচ্ছে 3 4 12 3 minus 3 সাথে 21 minus 12 12 মিলে যাচ্ছে 9 তাহলে কত পেয়ে যাচ্ছি minus 5x by 6 less equal to 21 minus 30 by 12 তাহলে minus minus দুপাত থেকে কেটে গেলে আমরা কি পেয়ে যাব 5x by 6 greater equal to 30 by 12 তাহলে এখান থেকে আমরা 6 by 5 দিয়ে যদি দুপারে গুণ করি তাহলে 6 by 5 দিয়ে গুণ করলে এখানে 5 by 6 6 by 5 দিয়ে গুণ করলে কেটে যাবে তাহলে x greater equal to 30 by 12 into 6 by 5 তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি x greater equal to 3 x greater equal to কত হচ্ছে x greater equal to 3 অর্থাৎ x 3 অথবা 3 এর থেকে বড় তাহলে x টা কোথায় বিলং করবে x belongs to x is a real number অর্থাৎ x belongs to r such that x greater equal to 3 তাহলে 3 এর থেকে বড় যত রিয়েল নাম্বার হবে সবগুলোই কিন্তু হবে অর্থাৎ আমরা যদি একটা নাম্বার লাইন টানি যদি একটি নাম্বার লাইন আমরা ড্র করি তাহলে আমরা কি দেখাতে পারবো ধরো এই একটা নাম্বার লাইন তাহলে এই নাম্বার লাইনে এটা 0 1 2 3 তো এই 3 থেকে 1 2 3 এই 3 থেকে 1 2 3 তো এই 3 থেকে যত ইনফিনিটির দিকে যাবে 4 5 6 3 তার মাঝখানে মাঝখানে অসংখ্য অগণিত বিন্দু তো এই সমস্ত মানে সমস্ত বিন্দুগুলো আমরা নেব অর্থাৎ 3 অথবা 3 এর থেকে বড় যে কোনো বিন্দু রিয়েল নাম্বার যেহেতু তাহলে যে কোনো বিন্দুই হতে পারে ঠিক আছে বোঝা গেল তাহলে এই ধরনের অঙ্কগুলো দেখো আমাদের 3 এরটা তারপর 4 5 6 7 8
आठ पर्यंत ये सेम अंक आछे आठ पर्यंत अंकगुलो पारबे ना आमरा दुई तीन करालाम तारपर चार पाँच छय सात आठ प्रत्येकटा देखो एकदम सेम अंक माने एक ही अलगोरिदमेर अंक एक ही रकम भावे करते हबे सेम भावे एकदम सिमिलारलि करते हबे तो स्वाभाविक भावे तोमरा पारबे आशा करी जदि ना पारो आठ पर्यंत जे कोनो अंक जदि आटकाय आमाके कि करबे एक्चुअलि एक्सगुलोके एकदिके रखार चेष्टा करबे संख्यागुलोके अन्यदिके रखार चेष्टा करबे शुधु मने राखबे जे क्यालकुलेशनेर जे पर्याये गिये दुपारे माइनस तुलते होबे सेई पर्याये गिये घुरे जाबे खेला अर्थात एखानटाते आमादेर कि करते हलो दुपारे माइनस तुलते हलो तखन लेस इक्वल टूटा होये गेलो ग्रेटर इक्वल टू एखानटाई खेला घुरबे एई खेला घोराटा मने राखलेई बाकिटा दूध का दूध पानी का पानी चलो ताहले आठ पर्यंत अंकगुलो तोमरा करते पारछो आमरा ताहले नय थेके चलि एकदम सिमिलार अंक तो बार बार करिए लाभ नहीं एके बारे सिमिलार अंकगुलो के एकटू स्किप मारछि एके बारे एक ही धरनेर अंक जेगुलो सेगुलो निये टाइम वेस्ट करार मने हय ना कोनो माने आछे चलो एरपर चले आसो ताहले नयेरटा आमरा प्रथम आसि नयेर प्रब्लेमटाते नय नम्बर नाइन कि आछे जिरो लेस टू एक्स माइनस फाइव बाई टू देखो एखाने दुदिके आछे एइजन्य घाबड़े जेते पारो जे किन्तु घाबड़ानोर कोनो बात नेई जरूरी नेई आमरा जे कन्सेप्ट दिएछि सेई कन्सेप्टे आमरा आगुन लागिए दिते पारबो जा कन्सेप्ट आमादेर आगेर क्लासे देवा होयेछे घोड़ा एबं गाधार जे कन्सेप्ट देवा होयेछे सेई कन्सेप्टटा एखोनो आसेनि घोड़ा गाधा मड जेटा आमरा संक्षिप्तते पाबो किन्तु आपातत आमरा खूब सहज सहज किछु अंक करछि एगुलो तो दूधे भाते अंक आमरा घोड़ा गाधार अंक जखन पाबो सब अंकेई आमरा आगुन लागाते पारबो दूधे भाते होक बा घोड़ा गाधाय होक आमरा प्रथमे एटाके एइभाबे लिखते पारि देखो आमादेर एरकम जदि देवा थाके जिरो लेस दैन सामथिंग लेस दैन सामथिंग माने लेस दैनटा दुटो दिए घाबड़े देवार चेष्टा कोनो घाबड़ानोर दरकार नेई आमरा जस्ट भेंगे नेब एटा एकटा तो आमरा एखान थेके कि पाबो टू टा एपारे चले आसलो जिरो इंटू टू माने जिरो ताहले जिरो लेस दैन टू एक्स माइनस फाइव माइनस फाइवटा जदि एपारे चले आसे ताहले फाइव लेस दैन टू एक्स ताहले फाइव लेस दैन टू एक्स এবার আমরা যদি দুপারে দুই দিয়ে ভাগ করি তাহলে ফাইভ বাই টু লেস দ্যান এক্স বা এটাকে ঘুরিয়ে লিখলে এক্স গ্রেটার দ্যান ফাইভ বাই টু তাহলে এক্সটা পাঁচ বাই দুইয়ের থেকে বড় অর্থাৎ টু পয়েন্ট ফাইভের থেকে বড় এক্সটা টু পয়েন্ট ফাইভের থেকে বড় ওকে তাহলে সমাধান অঞ্চলটা কোনটা হবে ধরো এখানে জিরো ওয়ান টু থ্রি তাহলে সমাধান অঞ্চলটা কী হবে এক্স এর মানটা টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভের থেকে বড় তাহলে জিরো ওয়ান টু টু আর থ্রির মাঝখানে এই জায়গাটাতে টু পয়েন্ট ফাইভ আছে তাহলে টু পয়েন্ট ফাইভের থেকে বড় এটার মানে কী টু পয়েন্ট ফাইভের থেকে বড় এটার মানে হলো এদিকে যাচ্ছে থ্রি তারপর ফোর ফাইভ সিক্স তাহলে টু পয়েন্ট ফাইভের থেকে বড় মানে টু পয়েন্ট ফাইভ নয় তার থেকে বড় টু পয়েন্ট ফাইভটাকে ছেড়ে দাও টু পয়েন্ট ফাইভের থেকে বড় মানে টু পয়েন্ট ফাইভের ঠিক পর থেকে টু পয়েন্ট ফাইভের ঠিক পর থেকে আমরা ইনফিনিটির দিকে রান করছি কোন দিকে রান করছি ইনফিনিটির দিকে রান করছি এখানে যদি আমরা আসি কি পেয়ে যাব এখানে আমরা পেয়ে যাবো টু এক্স মাইনাস ফাইভ লেস দ্যান ফোরটিন তাহলে টু এক্স লেস দ্যান মাইনাস ফাইভটাও পড়ে গেলে নাইনটিন তাহলে এক্স লেস দ্যান নাইনটিন বাই টু অর্থাৎ এক্সটা উনিশ বাই দুয়ের থেকে ছোটো তাহলে এক্সটা টু পয়েন্ট ফাইভের থেকে বড় কিন্তু উনিশ বাই দুয়ের থেকে ছোটো অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি উনিশ বাই দুই মানে কত উনিশ বাই দুই মানে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ তাহলে এক্স লেস দ্যান নাইন পয়েন্ট ফাইভ তাহলে এক্সট্রা গ্রেটার দ্যান টু পয়েন্ট ফাইভ এক্সট্রা গ্রেটার দ্যান টু পয়েন্ট ফাইভ কিন্তু এক্সট্রা লেস দ্যান নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ এক্সট্রা টু পয়েন্ট ফাইভের থেকে বড় কিন্তু ছয় সাত আট নয় দশ তাহলে এক্সট্রা নয় আর দশের মাঝখানে নাইন পয়েন্ট ফাইভ তাহলে এক্সট্রা কোথায় নাইন পয়েন্ট ফাইভের থেকে ছোটো নাইন পয়েন্ট ফাইভের থেকে ছোটো তাহলে এই জায়গাটাতে আছে টু পয়েন্ট ফাইভের থেকে বড় কিন্তু নাইন পয়েন্ট ফাইভের থেকে ছোটো অর্থাৎ এক্স টু পয়েন্ট ফাইভ লেস দ্যান এক্স লেস দ্যান নাইন পয়েন্ট ফাইভ লেস ইকুয়াল টু নেই কিন্তু লেস ইকুয়াল টু নেই বলেই আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে নিতে পারছি না এই পয়েন্ট দুটোকে ছেড়ে দিতে হচ্ছে ঠিক আছে চল দেখো তোমরা অ্যান্সার যদি দেখতে চাও নয়েরটার অতি সংক্ষিপ্তে নয় দেখে নাও কী আছে টু পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ ওপেন এই লেস দ্যান মানে আমি বলেইছি তোমাদের আগের ক্লাসে যে এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল টু পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভ লেস আছে লেস ইকুয়াল টু যদি থাকতো লেস ইকুয়াল টু যদি থাকতো তাহলে এই ওপেনটা কী হয়ে যেত ক্লোজ হয়ে যেত ওপেনটা কী হয়ে যেত ক্লোজ তাহলে ওপেন ইন্টারভাল মানে আমরা কি বলবো যে শুধু লেস থাকলে তখন সেটা কিন্তু ওপেন ইন্টারভালের মধ্যে পড়ে
yes or no, clear? Next चले आसी एरपर ताले दर्शकटाते चले आसो नम्बर टेन दर्शकटा की देवा आछे फाइव इंटू एक्स माइनस वन लेस इक्वल टू सेवेन एक्स प्लस वन फाइव इंटू एक्स माइनस वन लेस इक्वल टू सेवेन एक्स प्लस वन लेस दैन सेवेन एक्स प्लस वन लेस दैन एट तो ये क्यों करते बोले एक्स बिलंगस टू आर एक्सट्रा कथाय आट्रा आर आल नम्बर आलो चलते हैं हम जो आलदा आलदा कर नहीं फाइव इंटू एक्स माइनस वन लेस इक्वल टू सेवेन एक्स प्लस वन सेवेन एक्स प्लस वन लेस इक्वल टू एट तेल फाइव एक्स माइनस फाइव लेस इक्वल टू सेवेन एक्स प्लस वन तेल एखान कि पे जाब सेवेन एक्स टेपर आनले फाइव एक्स माइनस सेवेन एक्स लेस इक्वल टू माइनस फाइव टेपर नहीं गल वन प्लस फाइव मैं सिक्स तेल फाइव एक्स माइनस सेवेन एक्स मैं माइनस टू एक्स लेस इक्वल टू सिक्स तेल जी माइनस दोपारे गुण करी तेल टू एक्स ग्रेटर इक्वल टू लेस इक्वल टू तो क्यों हो जाए ग्रेटर इक्वल टू सिक्स तेल एक्स ग्रेटर इक्वल टू थ्री एक्स ग्रेटर इक्वल टू थ्री एखे सेवेन एक्स प्लस वन वन ओपारे नहीं चले गए सेवेन एक्स लेस दैन एट माइनस वन मान सेवेन तेल एक्स लेस दैन कि सेवेन बाई सेवेन मैं वन तेल एक्सट्रा तीन अथवा तीन बड़ो किंतु एक्सट्रा एक छोटो अर्थात हमें जो एक नम्बर लाइन ड्र करी तेल कि देखते पा एखे धरो जिरो आ तारपर परपर परपर पॉइंटगुलो जदि दी एक दुई तीन तेल एक्स तारपर चार तो एक्सटर मानटा तीन अथवा तीन थेके बड़ो तो एक्सर मानटा तीन अथवा तीन थेके बड़ो तार माने कि तार माने एक्सर मानटा शुरू होच्छे एखान थेके तीन थेके एवं तीन थेके बड़ोर दिके जाच्छे तीन अथवा तीन थेके बड़ो ताहले कोन दिके जाच्छे इनफिनिटिर दिके आर एकबार पाच्छि एक्सर मानटा एकेर थेके छोटो ताहले एकेर थेके छोटो माने एकेर थेके छोटो एकेर समान किन्तु नय ताहले एकेर ठीक आगे थेके एरकम जायगाय एकेर थेके छोटो माने एटा कोन दिके जाच्छे माइनस इनफिनिटिर दिके रान करछे ताहले एक्सर भ्यालुटा किन्तु थ्री थेके कोन दिके रान करछे इनफिनिटिर दिके एबार बोलो थ्री ते ले ग्रेटर इक्वाल टू आछे ताहले ग्रेटर इक्वाल टू जदि थाके ग्रेटर इक्वाल टू जदि थाके ताहले ओपेन हय ना क्लोज हय ताहले थ्री ते किन्तु क्लोज यूनियन अफ एक्सटा एकेर थेके छोटो ताहले एकेर थेके छोटो माने एक थेके माइनस इनफिनिटी दिके रान करछे बा माइनस इनफिनिटी थेके एकेर दिके ताहले माइनस इनफिनिटी टू वन एबार वाने कि ओपेन ना क्लोज आमादेर लेस इक्वाल टू किन्तु नेई शुधु लेस आछे ताहले वाने किन्तु ओपेन ओके देखे नाओ आंसरटा एटाई आछे किना कत दागे प्रब्लेम प्रब्लेम नम्बर टेन अति संक्षिप्त उत्तरधर्मी दशर दाग माइनस थ्री कमा वन सरि एक भूल हो बोध मन हम माइनस टू एक्स लेस इक्वल टू सिक्स तेल दोपारे माइनस गुण करछि तो सरि 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 दोपारे जदि माइनस गुण करी तेल एखे तो माइनस माइनस प्लस होच्छे तेल एखे माइनस तो हबे ए बाबा तेल एखे माइनसटा हबे तेल टू एक्स ग्रेटर इक्वल टू माइनस सिक्स तेल एक्स ग्रेटर इक्वल टू माइनस थ्री सरि सरि तेल नम्बर लाइन भूल आँखा हो एक्स ग्रेटर इक्वल टू माइनस थ्री तेल एक्स जदि माइनस थ्री थेके बड़ो हय ताहले बेसिकाली आमादेर नम्बर लाइन केमन दाड़ाच्छे नम्बर लाइन दाड़ाच्छे एई जे जिरो देखो हिरो आमरा एक्षुनि पेतम जिरो ताहले एई जे जिरो जिरो एई वन माइनस टू माइनस थ्री एदिके वन टू थ्री ताहले एक्सेर मानटा एक अथवा एकेर थेके छो एक्सर मानटा एकेर थेके छोटो किन्तु माइनस तीन अथवा तार थेके बड़ो ताहले माइनस तीन अथवा तार थेके बड़ो तार माने कि दाड़ाच्छे एक्सर मानटा माइनस तीन अथवा तार थेके बड़ो ताहले माइनस तीन थेकेई शुरू होच्छे किन्तु एक अथवा तार थेके छोटो ताहले एक अथवा तार थेके छोटो एई रेंजेर मध्ये ताहले एक्सर मानटा थाकछे ताहले एक्सर मानटा कोन रेंजेर मध्ये थाकछे एक्सर मान बिलंगस टू
ক্লোজ ইন্টারভাল মাইনাস থ্রি মানে আমাদের শুরু হচ্ছে মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি বা তার সমান কিন্তু একের থেকে ছোট তাহলে একের দিকে শুধু ওপেন ইন্টারভাল দেখো হাফ ক্লোজ হাফ ওপেন হাফ ক্লোজ হাফ ওপেন এটাকে কি বলা হয় হাফ ক্লোজ হাফ ওপেন আমাদের অ্যান্সার সমাধান পেলাম আমরা এটাকে আমাদের নাম্বার লাইনেও দেখাতে পারলাম তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা পারবে না ইয়েস অর নো এই ধরনের অঙ্কগুলোও কিন্তু তোমরা পারবে তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে নয় দশ তারপর তো আবার সেই এগারো থেকে একই অঙ্ক এগারো বারো তো আমাদের আগের মতোই অঙ্ক হয়ে যাচ্ছে এগারো বারোটা তবু বারোটা আমি দেখাচ্ছি এগারোটা তোমরা একটু বাড়িতে করো দেখো একই ধরনের অঙ্ক বলে আমরা একটু একটা দুটো করে একদম সেম ম্যাথ বলে বাড়ির কাজ দিচ্ছি আশা করছি তোমরা পারবে পারা উচিত তার কারণ এভাবে আমি যেভাবে তোমাদের কনসেপ্ট দিয়েছি এবং যেভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো করাচ্ছি তারপর আশা করছি তোমাদের দুধকা দুধ পানিকা পানি হয়ে যাওয়া উচিত তবুও আমি তোমাদেরকে বারোর অঙ্কটা দেখাচ্ছি বারোর অঙ্কটা কী দেওয়া আছে বারোর অঙ্কটা দেওয়া আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস টু বাই থ্রি লেস ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ফোর লেস ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ফোর লেস ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই ফোর আমাকে কী বলেছে আমাকে বলেছে এক্স বিলংস টু কী বলেছে এক্স বিলংস টু আর এক্সটা কোথায় আছে এক্সটা আরে আছে তো চলে এসো এক্স মাইনাস টু বাই থ্রি লেস ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা কোনাকুনি গুণ করতে পারি তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস টু লেস ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি ফোর এক্স মাইনাস এইট লেস ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি থ্রি এক্সটা এপারে চলে আসলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস এইট লেস ইকুয়াল টু ওপারে চলে যাবে প্লাস এইট প্লাস থ্রি তাহলে কী পেয়ে যাচ্ছি এক্স লেস ইকুয়াল টু এইট প্লাস থ্রি মানে ইলেভেন তাহলে এক্স লেস ইকুয়াল টু ইলেভেন অর্থাৎ এক্সটা এগারো বা তার থেকে ছোট তাহলে এক্সটা এগারো বা তার থেকে ছোট তাহলে এগারোর থেকে ছোট রিয়েল নাম্বার তাহলে আমরা নাম্বার লাইনে যদি দেখাই তাহলে কী পাবো এখানেই ধরো জিরো আছে এরকম ধরো এক দুই করে গিয়ে আমরা ধরো এক দুই তিন করে গিয়ে আমরা এরকম একটা জায়গায় ইলেভেন পেয়েছি তাহলে ইলেভেন এইভাবে গিয়ে গিয়ে এরকম একটা জায়গায় ইলেভেনটা পেয়েছি তাহলে ইলেভেনের থেকে ছোটো বা ইলেভেনের সমান তাহলে ইলেভেনের থেকে ছোটো মানে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকেও যাচ্ছে তাহলে এখান থেকে ইলেভেনের থেকে ছোটো বা ইলেভেন সমান তাহলে এভাবে যাচ্ছে কোন দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে রান করছে তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি সেটা ওপেন ইন্টারভাল অবভিয়াসলি কমা ইলেভেন যেটা ক্লোজ ইন্টারভাল দেখো বারোর অঙ্কটা দেওয়া আছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা ইলেভেন ওপেন একদিকে একদিকে ক্লোজ তোমরা অ্যান্সারগুলো অঙ্ক করার পর একটু মিলিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বুঝতে ঠিক আছে তাহলে বারোর দাগের প্রবলেমটা আমাদের হয়ে গেল এরপর চলে আসি একটু অন্য ধরনের প্রবলেম তাহলে এই ধরনের প্রবলেমগুলো সবই সিমিলার প্রবলেম তোমরা বুঝতে পারলে আশা করি কোনোরকম কোনো সমস্যা হওয়ার কথা নয় সমস্যা যদি হয় তাহলে জানাবে আমাকে ঠিক আছে কমেন্টে জানাবে এরপর চলে আসি তেরোর দাগ থেকে তেরোর দাগের দুটো যে প্রবলেম দেওয়া আছে একটু অন্য ধরনের প্রবলেম চলে এসো তেরোর দাগের যে দুটো প্রবলেম দেওয়া আছে আমরা করে ফেলি ফার্স্ট আসি তেরোর একেরটা আবার চোদ্দোর দাগ থেকে আমাদের সেই একই ধরনেরই যাব একইভাবেই গোঁতাবো তো তেরোর একেরটা দেখি আমরা একটু গোঁতাই ঠিক আছে তেরোর একেরটা কী দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো ওয়ান বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো তো ওয়ান বাই এক্স প্লাস টু লেস দ্যান জিরো এরকম ধরনের অঙ্ক থাকলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের নিচে যেটা আছে সেটাকে আবার উপর নিচে গুণ করবে তো নিচে কী আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু দিয়ে আবার উপর নিচে গুণ করো তাহলে এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু তার হোল স্কোয়ার লেস দ্যান জিরো তাহলে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ওপারে চলে গেলে কী হয়ে যাবে জিরো ইন্টু এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মানে জিরো তাহলে এক্স প্লাস টু লেস দ্যান জিরো তাহলে এক্স লেস দ্যান মাইনাস টু তাহলে এক্স লেস দ্যান মাইনাস টু মানে কি এক্সটা মাইনাস টু বা তার থেকে মাইনাস টু এর থেকে ছোট এক্সট্রা মাইনাস টু এর থেকে ছোট তাহলে এক্সট্রা মাইনাস টু এর থেকে ছোট মানে মাইনাস ওয়ান মাইনাস টু এর থেকে ছোট তাহলে এর থেকে ছোট মানে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ করে দিকে চলছে তাহলে মাইনাস টু এর থেকে ছোট কিন্তু দেখো মাইনাস টু এর সমান নয় তাহলে ঠিক এরকম মাইনাস টু এর একটু আগে থেকে এইভাবে যাচ্ছে কোন দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত তাহলে এক্স এর রেঞ্জটা আমরা কী বলতে পারি মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু দুদিকেই কিন্তু ওপেন ইন্টারভাল হোয়াই দুদিকে ওপেন ইন্টারভাল দুদিকেই ওপেন ইন্টারভাল এই কারণে যে আমরা মাইনাস টু এর ক্ষেত্রে কিন্তু লেস ইকুয়াল টু পাইনি মাইনাস টু এর ক্ষেত্রে কিন্তু আমরা লেস ইকুয়াল টু
पाई एक ही रकम भाव तुम्हारा तेर दुएटा कि कर तेर दुएटा टू एक्स माइनस वन आ टू एक्स माइनस वन नीचे आए टू एक्स माइनस वन दिए कि कर टू एक्स माइनस वन दिए ऊपर नीचे गुण कर दे टू एक्स माइनस वन दिए ऊपर नीचे गुण कर दी दूध का दूध पानी का पानी एकदम सिमिलार वे कर एकदम एक ही रकम भाव ठीक है तेल तेर दुएटा तुम्हारा करते पर एरपर चौदह दाग के अंकगल चौदह थके पचिस पर्त एक ही अंक आम तुम्हारे चौदह थ पचिस पर्त बे कैकट अंक देखा चौदहटे दिए ही शुरू करी चलो नम्बर 14 नम्बर लाइन बोझा जा तो साथे साथ समाधान सेट हमें एपारे जो लिखी से समाधान सेट और ओपारे जो लिखी से नम्बर लाइन युटोई हमें बेसिकाली चेहे एक्चुअलि परीक्षाते ये अंक दिल के दो नम्बर देवे क नम्बर देवे परीक्षाते ये अंके हमें किन्तु दुई नम्बर देवे दुईटा नम्बर पावर जो तुम्हारे ये शिखते हो तरह संक्षिप्त तो चार नम्बर अंक आसते परे ठीक है चौदह तारीख तो चले एसो एक्स प्लस थ्री बाई एक्स प्लस फोर लेस ग्रेटर दैन वन ग्रेटर दैन वन तो एक्स प्लस थ्री बाई एक्स प्लस फोर ग्रेटर दैन वन ये क्यी करते कहें दादा ठाकुर एक्स बिलंगस टू आर हमें यहाँ के एक्स प्लस फोर हमें कि बल्लम तुम्हारे नीचे एक्स प्लस फोर आच्छा एपारे वन आपारे जो जिरो थकत एपारे जो जिरो थकत एक्स प्लस फोर दिए ऊपर नीचे गुण करतम क्योंकि वन आज एक क्ज करो एक्स प्लस थ्री बाई एक्स प्लस फोर माइनस वन एपारे नहीं चले आसो ग्रेटर दैन जिरो तेल क्य पे जाक्स प्लस फोर लसक हमले एक्स प्लस फोर लसक हम एक्स प्लस थ्री माइनस एक्स माइनस एक्स तर माइनस फोर ग्रेटर जिरो तेल क्य पे एक्स एक्स भोकारटा तीन माइनस चार मान माइनस एक बाई एक्स प्लस फोर ग्रेटर दैन जिरो एबार तुम्हारा बो जो माइनस वन बाई एक्स प्लस फोर ग्रेटर दैन जिरो तेल एबार तेरह एक फर्मेशन आनते पे मैं ओरकम भाव आनते पे एबारमें कि नीचे जो थको दिए ही ऊपर नीचे गुण तेल क्यों करब माइनस अफ एक्स प्लस फोर दिए ऊपर नीचे गुण तेल एक्स प्लस फोर तर होल स्कोर ग्रेटर दैन जिरो तेल क्य पे जापारे चले गए माइनस अफ एक्स प्लस फोर ग्रेटर दैन जिरो तेल एखान पे जा माइनस एक्स माइनस फोर ग्रेटर दैन जिरो तेल माइनस एक्स ग्रेटर दैन माइनस फोर टो पर गले फोर तेल एखान पे जापारे माइनस दिए गुण कर ग्रेटर का कि हो जाए लेस तेल एक्स लेस दैन फोर अर्थात एक्सट्रा चार अथवा चार छोटो तेल एक्सट्रा चार अथवा चार छोटो तेल जिरो एक दुई तीन चार एक दुई तीन चार तेल एक्सट्रा चार अथवा चार छोटो चार अथवा ना इक्वल टू तो नहीं चार छोटो मान एदि नेगेटिव दिखे आसे चार छोटो नेगेटिव दिखे आस मैं माइनस इनफिनिटी दिखे आसे ठीक है तेल रेंजटा कि पे गलम ए रेंजटा पे गलम एक्स बिलंगस टू माइनस इनफिनिटी टू फोर अर्थात माइनस इनफिनिटी टू फोर मध्य एक्सर रेंजटा आछे ठीक है देखे नाओ কি করতে হবে তাহলে আমাদের প্রথমে রাইট হ্যান্ড সাইডে জিরো বানাতে হবে রাইট হ্যান্ড সাইডে জিরো বানানোর পর এখানে আবার আমরা সেম ভুল করলাম যে এখানে আমরা দুপারে মাইনাস গুণ করছি তাহলে দুপারে মাইনাস গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স আর এখানে কি হয়ে যাবে এখানে তাহলে মাইনাস ফোর হয়ে যাবে গ্রেটারটা লেস হচ্ছে তাহলে কিন্তু ফোরটা কি হয়ে যাবে ফোরটা মাইনাস ফোর হয়ে যাবে তাহলে এখানে আমাদের চার থেকে নয় অ্যাকচুয়ালি মাইনাস চার থেকে আমরা স্টার্টটা করব তাহলে এখানে মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস তিন দুই মাইনাস দুই माइनस एक जिरो एभवे जा ठीक है तेल माइनस चार छोटो माइनस चार छोटो तेल रेंजटा कि दाड़े माइनस इनफिनिटी टू माइनस फोर हमें बार बार माइनसटा गुण करते भूले जाखनी दोपारे माइनस ने तक एक पारे गुण करबे एक पारे करबे ना एमनटा करले किन्तु भूल होबे आमार मतो ठीक है तुम्हारा दोपारे ही किन्तु माइनसटाके गुण करो ठीक है और जखनी मने रखबे माइनसटाके दोपारे गुण होबे तखन किन्तु ग्रेटरटा लेस होबे लेसटा ग्रेटर होबे अर्थात ग्रेटर दैन थाकले लेस दैन होबे लेस दैन थाकले ग्रेटर दैन होबे नेक्स्ट तुम्हारा चले एसो ये धरण अंक जेको कि पंद्रहटाई देखते पारो पंद्रहटा कि देवा आछे देखो फिफ्टीन आमरा फोर्टीन एटा करलाम फिफ्टीन एटा देखो अंकगुलो खूब ही सहज माने जल भात अंक तुम्हारे जस्ट एर जन्य दिए हाथ तैरी करार जन्य बला जाए जे प्रथमे एकटु
সহজ অঙ্ক দিয়ে তোমাদেরকে ঝালিয়ে নিচ্ছে। তারপর আস্তে আস্তে মডিউলাস ফাংশনের দিকে গেছে, সেটা সংক্ষিপ্ততে গেছে আমাদের, এখানে নেই মডিউলাস ফাংশন। এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর গ্রেটার দ্যান জিরো, তাহলে এটাকে আমরা কী করবো, এক্স মাইনাস ফোর দিয়ে নিচে এক্স মাইনাস ফোর আছে, তাহলে এক্স মাইনাস ফোর দিয়ে উপর নিচে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান জিরো। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর গ্রেটার দ্যান জিরো ইন্টু এক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার মানে জিরো। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, দুটোর গুণফল জিরো মানে প্রত্যেকটা জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো হলে এক্স গ্রেটার দ্যান ওয়ান, এক্স মাইনাস ফোর গ্রেটার দ্যান জিরো হলে এক্স গ্রেটার দ্যান ফোর। তাহলে এক্স একের থেকে বড়ো আবার চারের থেকে বড়ো, তাহলে এক্সটা ধরো কেউ তোমার বাবার থেকে বড়ো আবার তোমার ছোটো কাকার থেকে বড়ো, তাহলে অবভিয়াসলি তোমার বাবার থেকে বড়ো, তোমার তো ছোটো কাকার থেকে বড়ো এটা তো কম্পেয়ার করার দরকার নেই, তার কারণ ছোটো কাকা তো এমনিই বাবার থেকে ছোটো। তাহলে যে তোমার বাবার থেকে বড়ো আবার ছোটো কাকার থেকে বড়ো এরকম বলছে, তাহলে সে তো তোমার বাবার থেকে বড়ো বললেই হয়, ঝামেলা করে লাভ নেই। তাহলে যে একের থেকে বড়ো চারের থেকে বড়ো, তাহলে আমরা কী করবো, তাকে চারের থেকে বড়ো বলেই শেষ করে দেবো। তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর, তাহলে চারের থেকে বড়ো, চারের থেকে বড়ো মানে ইনফিনিটির দিকে, ফোর ফোরের পর থেকে ইনফিনিটির দিকে রান করছে, ফোরের পর থেকে ইনফিনিটির দিকে রান করছে। এবার দুটোর গুণফল গ্রেটার দ্যান জিরো মানে দুটোই গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ দুটোই প্লাস হতে পারে, আবার এমনটাও তো হতে পারে যে দুটোই মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান জিরো, এক্স লেস দ্যান ওয়ান আর এক্স মাইনাস ফোর লেস দ্যান জিরো, তাহলে এক্স লেস দ্যান ফোর। তাহলে এক্সটা একের থেকেও ছোটো আবার এক্সটা চারের থেকেও ছোটো, তাহলে যে তোমার ধরো দাদুর থেকেও ছোটো আবার তোমার বাবার থেকেও ছোটো, তার মানে অ্যাকচুয়ালি সে তোমার বাবার থেকে ছোটো, দাদুর থেকে ছোটো তো কম্পেয়ার করার দরকার নেই। তাহলে যে একের থেকে ছোটো আবার চারের থেকে ছোটো, তাকে আমরা কী বলতে পারি, শুধু একের থেকে ছোটো বললেই হবে। তাহলে একের থেকে ছোটো মাইনাস ইনফিনিটির দিকে রান করছে, আর চারের থেকে বড়ো ইনফিনিটির দিকে রান করছে। তাহলে এখানে আমি দুটো কেস পেতে পারি এক্সের, একটা হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু ওয়ান, আর একটা হচ্ছে অর এক্স বিলংস টু ফোর টু ইনফিনিটি। তাহলে এক্সটা কোথা থেকে কোথায় থাকছে, চার থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোকে একত্রে লিখতে পারি যে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু ওয়ান ইউনিয়ন অফ, তাহলে হয় এটা নয় এটা, তাহলে এটাকে কী লিখতে পারি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু ওয়ান ইউনিয়ন অফ ফোর টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ওয়ান ইউনিয়ন অফ ফোর টু ইনফিনিটি। তাহলে এরকমভাবে আমরা সেমভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবো, প্রত্যেকটা অঙ্ক আমাদের এখানে ২৫ পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো। আমরা যদি একদম শেষের অঙ্কটাকে তুলে নিই, ২৫-এর অঙ্কটাকে তুলে নিই ধরো, আমরা কী করবো, রাইট হ্যান্ড সাইডে জিরো যদি থেকে যায়, রাইট হ্যান্ড সাইডে যদি জিরো থেকে যায়, তাহলে আমাদের নিচে যেটা আছে সেটার দিয়েই উপর নিচে গুণ করবো, সেটা দিয়ে, নিচে যদি এক্সের কিছু থাকে সেটা দিয়ে উপর নিচে গুণ করবো, আর রাইট হ্যান্ড সাইডে যদি কোনো সংখ্যা থাকে তাহলে প্রথমে সেই সংখ্যাটাকে এপারে আনবো, সেই সংখ্যাটাকে এপারে এনে রাইট হ্যান্ড সাইডে জিরো করবো, তারপর একই প্রসেস অ্যাপ্লাই করবো। ধরো আমরা ২৫ মানে ১৫-এর পর আমরা যদি সেম অঙ্ক প্রত্যেকটাই পাচ্ছি, তাই জন্য আমরা যদি একেবারে ২৫-এর অঙ্কটাতে চলে যাই, ২৫-এর অঙ্কটাতে দেখে নিই, ২৫-এর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, হোয়াট ইজ গিভেন, ২৫-এর অঙ্কটা তোমাদের দেওয়া আছে x বাই টু এক্স প্লাস ওয়ান, এক্স বাই টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান ওয়ান বাই ফোর। তাহলে আমি কী করতে বললাম, আমি বললাম ওয়ান বাই ফোরটাকে এপারে নিয়ে চলে আসো, তাহলে এক্স বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর গ্রেটার দ্যান জিরো। এবার এখানে লসাগু করলে ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান, উপরে কথা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান মিলে যাচ্ছে, তাহলে ফোর এক্স মাইনাস ফোর ফোর মিলে যাচ্ছে টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। তাহলে কত পেয়ে যাচ্ছি, ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে টু এক্স আর মাইনাস ওয়ান, ফোরটা ওপারে চলে যাচ্ছে, ফোরটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে জিরো ইন্টু ফোর মানে জিরো হয়ে যাবে, তাহলে টু এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। তাহলে আমাদের নিচে কী আছে, টু এক্স প্লাস ওয়ান, তাহলে উপর নিচে টু এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করবো, তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। একদম পাতি গল্প, তাহলে পড়ে আছে ওটাকে ওপার, এই নিচেরটাকে ওপারে নিয়ে গেলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো আর টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দ্যান জিরো। তাহলে টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দ্যান জিরো, এখান থেকে এক্স গ্রেটার দ্যান হাফ লিখতে পারি, আর এখান থেকে টু এক্স, দুটোর গুণফল যেহেতু দুটোর গুণফল পজিটিভ, তাহলে প্রত্যেকটাই পজিটিভ, তাহলে টু এক্স গ্রেটার দ্যান মাইনাস ওয়ান, তাহলে এক্স গ্রেটার দ্যান মাইনাস হাফ, এক্স গ্রেটার দ্যান মাইনাস হাফ, তাহলে এক্স হাফের থেকেও বড়ো আবার মাইনাস হাফের থেকে বড়ো, তাহলে অবভিয়াসলি এক্স হাফের থেকে বড়ো, এক্স অবভিয়াসলি
হাফের থেকে বড় তাহলে 0 এই হলো 1 তাহলে এখানে হাফ তাহলে এক্সটা হাফের থেকে বড় আবার মাইনাস হাফের থেকে বড় তাহলে অবিয়াসলি এক্সটা কার থেকে বড় এক্সটা হাফের থেকে বড় এটাই তো আমরা নেব তাহলে হাফের থেকে বড় মানে হাফ থেকে কোথায় রান করছি ইনফিনিটিতে তাহলে এক্স বিলংস টু এখান থেকে পেয়ে যাচ্ছি হাফ টু ইনফিনিটি হাফ টু ইনফিনিটি এবার দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা আবার নেগেটিভও হতে পারে ঠিক আছে মানে মাইনাসে মাইনাসে তো প্লাস হয় তাহলে 2x - 1 লেস দ্যান 0 আর 2x প্লাস 1 লেস দ্যান 0 তাহলে এখান থেকে 2x লেস দ্যান 1 x লেস দ্যান হাফ তাহলে এক্সটা হাফের থেকে ছোট আবার 2x লেস দ্যান মাইনাস 1 x লেস দ্যান মাইনাস হাফ তাহলে এক্সটা মাইনাস হাফের থেকেও ছোট এক্সটা হাফের থেকেও ছোট আবার মাইনাস হাফের থেকেও ছোট তাহলে অবিয়াসলি মাইনাস হাফের থেকে ছোট নেব না তাহলে এক্সটা কোথা থেকে কোথায় নেব মাইনাস হাফ থেকে মাইনাস ইনফিনিটি তাহলে ইউনিয়ন অফ মাইনাস ইনফিনিটি টু মাইনাস হাফ হয়ে গেল দেখো 25 একই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করতে পারবো তাহলে আমাদের যে অঙ্কগুলো বেসিক্যালি আছে সেই অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু আমরা একদম একই রকমভাবে এগোতে পারবো বা প্রত্যেকটা আমরা করতে পারবো 25টা কি ছিল গেটার ইকুয়াল টু 1/4 ছিল না আমরা গেটার ইকুয়াল টুটা দিই প্রথম থেকে তাহলে গেটার ইকুয়াল টু দিয়ে নাও ঠিক আছে এখানেও আমরা লেস ইকুয়াল টু তো আমরা কি পেয়ে যাচ্ছি এক্সট্রা হাফ থেকে ইনফিনিটি তাহলে হাফ অথবা তার থেকে বড় তাহলে এদিকে ক্লোজ ইন্টারভাল হচ্ছে লেস গ্রেটার ইকুয়াল টুর জন্য তাহলে হাফ থেকে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ তাহলে এদিকে ক্লোজ ইন্টারভাল হবে ঠিক আছে চল ওকে নেক্সট তাহলে আমরা পরবর্তীতে চলে যাবো আমাদের 25 দাগের পর থেকে অর্থাৎ আমাদের ও আচ্ছা এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ এখানে বলে দিয়েছে তাহলে এক্সটা মাইনাস হাফ হতে পারে না কখনো ঠিক আছে তাহলে এক্সটা মাইনাস হাফ হলে মনে হচ্ছে নিচে 0 চলে আসবে তাহলে এক্সটা মাইনাস হাফ হতে পারে না মানে এক্স এর দিকে ক্লোজ ইন্টারভালটা হবে না দেখো অ্যাকচুয়ালি লেস ইকুয়াল টু হওয়ার কথা কিন্তু যেহেতু এক্সটা মাইনাস হাফ হতে পারে না বলা আছে এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ তাই জন্য কিন্তু আমরা এখানে লেস ইকুয়াল টুটা দেব না লেস ইকুয়াল টুটা দেব না এক্সট্রা বলা আছে তো আমার মাইনাস হাফ হবে না মাইনাস হাফ যদি হয়ে যায় তাহলে তো মাইনাস হাফ হয়ে গেলে তো এখানে টু টু কেটে গেলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে প্রথমেই শূন্য হয়ে যাবে তাহলে এক্সট্রা মাইনাস হাফ হতে পারে না তাহলে তার জন্যই কিন্তু মাইনাস হাফের দিকে ক্লোজ ইন্টারভাল দেবো না ক্লোজ ইন্টারভাল দিলে তো মাইনাস হাফ হতে পারে এটা বোঝাচ্ছে তাহলে 25 পর্যন্ত অঙ্কগুলো হলো আমরা 26 থেকে বাকি অঙ্কগুলো 40 পর্যন্ত অঙ্কগুলো পরের ক্লাসে করে ফেলবো রৈখিক অসমীকরণে অতি সংক্ষিপ্ত এবং তারপর ক্লাসে সংক্ষিপ্ত এবং তারপরে দীর্ঘ হয়ে গেলে আমাদের রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে যে অঙ্কগুলো করালাম সেগুলো অবশ্যই বাড়িতে ভালো করে করবে যেগুলো করালাম না সেগুলো তো তোমরা অবশ্যই বাড়িতে হোমওয়ার্কটা করবে একটু ধৈর্য ধরে একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবে যাতে এই ছোট 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 ভুলগুলো না হয় বুঝে করবে পাশের লেখাটা বুঝে করবে সিলি মিস্টেক একদম একেবারেই করবে না ভালোভাবে কিন্তু প্র্যাকটিসটা করে নাও বা ফেয়ারটা করে নাও একদম প্রত্যেকটা অঙ্ক করে ফেয়ারটা করে নাও আমাকে এই কমেন্টে এই ভিডিওর কমেন্টে জানিও যে তোমরা ফেয়ারটা করেছো কি না তোমরা ফেয়ারটা করলে তারপর তোমাদের তো বুধবার আবার ভিডিও আসছে বুধবার দিন তোমাদের নেক্সট পার্ট আসছে অর্থাৎ অতি সংক্ষিপ্ত নেক্সট পার্ট বুধবারের আগে তোমরা ক্লাসে ফেয়ারটা করে নিও প্রত্যেকে ফেয়ারটা করে নিয়ে আমাকে কমেন্টে জানিও যে ফেয়ারটা করেছো কি না বা আমাকে কমেন্টে জানিও যে কোনো রকম কোনো সমস্যা আছে কি না তোমাদের জন্য লড়ছি তোমাদের জন্য তোমাদেরকে গড়তে হবে তাই লড়ছি তোমাদেরকে গড়াটাই একমাত্র কাম্য তোমরা পড়াশুনো করো ফোকাস ধরে রাখো ফোকাসটা অন্য কোনো দিকে দিও না পড়াশুনোতে ফোকাস ধরে রাখো এবং তোমরা প্রত্যেকে যারা নতুন আসছো আমাদের চ্যানেলে ক্লাস ইলেভেনে যারা পড়ো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাও এবং শেয়ার করো বেশি বেশি করে লাইক দাও আমাদের এতে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ঠিক আছে দেখা হচ্ছে পরের ক্লাসে প্রত্যেকে একসাথে বলো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে আর আমিনুর স্যার রুকে গা নেই